नमस्कार बंधुरा, सन्दीप गांगुली यूट्यूब चैनल अपना सबा के स्वागत जाना। बंधुरा, पुरुलिया किन्तु हू मारछे किन्तु करोना संख्या एवं गत 24 घंटा किन्तु मारा गेछे किन्तु 3 जन। तो बंधुरा, संक्रमण हार किन्तु आस्ते आस्ते बेड़े किन्तु 27% हो गेछे। तो बंधुरा, सब किछु एई निये विस्तारित जानाबो। बंधुरा, भितरे प्रथम शेष पर्यन्त अवश्य देखो चैनलटी, नतुन चैनलटी बंधुरा अवश्य सबसक्राइब करुन। तो बंधु, संक्रमण हार पुरुलिया 19% থেকে বেড়ে 27% পৌঁছে গেল, সেই সঙ্গে বাড়ছে মৃত্যুও। গত 24 ঘন্টা পুরুলিয়া কোভিড আক্রান্ত হয়েছে, 3 জনের মৃত্যু হয়েছে, সেখানে জানান স্বাস্থ্য দপ্তর থেকে। যদিও সরকারিভাবে এই সংখ্যাটা অনেক বেশি বলে হবে বলে অভিযোগ। এদিকে পুরুলিয়া সরকার শিমুলিয়া শ্মশানঘাটে ইলেকট্রিক চুল্লিতে সমস্যার কারণে সেখানে মৃতদেহ সারি সারি কিন্তু পড়ে থাকতে বলে অভিযোগ। বুধবার রাত পর্যন্ত ক্ষুব্ধ হয়ে শিমুলিয়ার মানুষ সেখানে দাহ না হওয়া পর্যন্ত মৃতদেহগুলি দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাতোয়াড়া কোভিড ইউনিটেও থেকেও কিন্তু অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুর থেকে দাহর কিন্তু কাজ স্বাভাবিকভাবে হয়, কিন্তু ইলেকট্রিক চুল্লিতে সমস্যা কথা স্বীকার করতে চায়নি কিন্তু পুরুলিয়া প্রশাসন। জেলা প্রশাসনের তরফ থেকে কিন্তু জানানো হয়েছিল যে আগের থেকে মৃত সংখ্যা বেড়ে যাওয়ায় শ্মশানঘাট দাহ করার কাজ খানিকটা সমস্যা হয়। এই দিক থেকে গত 7 দিনের মধ্যে এই জেলায় 8% সংক্রমণ বৃদ্ধি পেয়েছে, ফলে আরও উদ্যোগ বেড়েছে পুরুলিয়া জেলা স্বাস্থ্য বিভাগের। পুরুলিয়া জেলা শাসক অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, মানুষকে সচেতন হতেই হবে, তা না হলে সংক্রমণের হ্রাস টানা যাবে না। আমরা কোভিড সচেতনতা একেবারে ধারাবাহিকভাবে জেলা জুড়ে প্রচার করছি। পুলিশ স্বাস্থ্য দপ্তর আমাদের সঙ্গে যৌথভাবে অভিযান চালাচ্ছে, তবুও কিন্তু সংক্রমণের হ্রাস কিন্তু টানা যাচ্ছে না। কয়েকদিন ধরে জেলার করোনা পরীক্ষা খুব কম হয়েছে, তাও সংক্রমণ 300 থেকে 400 মধ্যে ঘোরাফেরা করছে। বৃহস্পতিবার এই জেলায় একদিনে সংক্রমণ 342 জনের, ফলে কোভিড তৃতীয় পর্যায়ে জেলা জুড়ে মোট আক্রান্তের সংখ্যা হচ্ছে 4802 জন। পুরুলিয়া পুরসভার আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি, সেখানে হচ্ছে 941 জনের। জেলা স্বাস্থ্য দপ্তরের সূত্রে জানা গিয়েছে, গত 7 দিন 22 এপ্রিল এই জেলা সংক্রমণ হার ছিল 19%, চলতি মাসের মাঝামাঝি এই সংক্রমণ হার ছিল 12%, তার আগে এপ্রিলের শুরুতে ছিল 1.9%। মার্চের শেষ দিকে তা কোভিডের দ্বিতীয় ঢেউ এই জেলাকে যেন সংক্রমণকে তছনছ করে দিয়েছে। গত বছর যখন সারা দেশে রাজ্য জুড়ে সংক্রমণ কিন্তু বাড়ছে, তখন এই জেলার সংক্রমণ হার ছিল 6%, ফলে মানুষের মধ্যে সচেতন হওয়া ভীষণ জরুরি। কিন্তু এখনও মাস্ক ছাড়া ঘর থেকে কেউ বেরোচ্ছেন না বলে কিন্তু অভিযোগ। যদিও ছবিটা কিন্তু দেখা যাচ্ছে যে যেখানে সেখানে পান গুটকার পিক থুতু ফেলে দেওয়া হচ্ছে, সেই ছবি কিন্তু এখানে পুরুলিয়া ডিস্ট্রিক্ট উঠে এসছে। তো বন্ধুরা, এখনও পর্যন্ত কাশীপুরে যেটা দেখা যাচ্ছে 346 জন কিন্তু আক্রান্ত হয়েছে কাশীপুরে, এবং রঘুনাথপুর 2 নম্বর ব্লকে হচ্ছে 324 জন নতুন করে আক্রান্ত হয়েছে। আরও 200 ঘরে কিন্তু 7টি ব্লক, বহরমপুর, পুঞ্চা, পুরুলিয়া 1, পুরুলিয়া 2, রঘুনাথপুর 1, পাড়া এবং নিতুড়িয়া। ঠিক আছে, তো বন্ধুরা, এখনও পর্যন্ত যে অবস্থা কিন্তু পুরুলিয়া কিন্তু মানে হু করে করোনা বাড়ছে, সবাই কিন্তু সচেতনভাবে থাকবেন, সাবধান থাকবেন, সবসময় বাড়তি বেরোবার পরেই কিন্তু মাস্ক পরবেন, হাত স্যানিটাইজ করবেন, তাহলে কিন্তু আমরা করোনা বিরুদ্ধে চলতে পারবো। তো বন্ধুরা, এটা ছোট্ট একটা আপডেট, আপনাদের মনে হয় যে কোনো কিছু থেকে কমেন্ট নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবে। তো বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী নতুন কোনো ভিডিও, তোমার সব ভালো, তোমার সুস্থ, সাধারণ ধন্যবাদ।